প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আজকে অফিসে কাজে চাপ কম থাকার কারণে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। ভাবলাম একটা ঘুম দিব, কিন্তু মা আমার পুরো পরিকল্পনা ভেস্তে দিল। তানভীর, তোকে শেষবারের মতো বলছি, একটা বিয়ে কর, আমি আর এই ভূতের খাটনি করতে পারবো না। আচ্ছা, বিয়ে করব, তবে আমার একটা পছন্দের মেয়ে আছে, আমার কলিগ, ওকে দেখবা, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করব, না হলে দুই বছরের আগে বিয়ের কথা বলবা না। আচ্ছা, তুই মেয়েটার বাসার ঠিকানাতে, আমি আর তোর বাবা কাল গিয়ে দেখে আসবো। হুম, নাও। ঠিকানাটা দিলাম, মায়ের সাথে কথা বলে রুমে চলে আসলাম। এবার পরিচিত হওয়া দরকার। আমি তানভীর, বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে পড়ছি, তার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করছি। আর যে মেয়ে কলিগের কথা বললাম, ওর নাম সুস্মিতা, আমরা সেম ইয়ার, মেয়েটা কালো, আর ওরা অনেক গরিব তাই চাকরি করে। মেয়েটা কালো হলেও অনেক মায়াবী, ভদ্র, মিষ্টভাষী, এই কারণেই ওকে আমার খুব পছন্দ। আর আমি পড়াশোনার কারণে বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে থাকি, এজন্য মা বাড়ি থেকে এসে রান্না করে দিয়ে যায়, কারণ আমি বাইরে খাবার খেতে পারি না। যাই হোক, রাতে খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই মায়ের ফোন। হ্যালো মা, বলো। বলছি শোনো, আমরা মেয়েটাকে দেখতে যাব, এখন কি মেয়েটাকে বাড়ি পাওয়া যাবে? হুম, মনে হয় পাবে। আচ্ছা, তোর বাসার চাবিটা নিস্তলার আন্টির কাছে রেখে যাস, মেয়ে দেখে তোর বাসায় যাব। আচ্ছা, আমি কলেজ যাচ্ছি, একেবারে অফিস করে ফিরব, চাবি আন্টির কাছে রেখে যাব। আচ্ছা, সাবধানে যাবি। হুম। অতঃপর মায়ের ফোন রেখে আমি কলেজে চলে আসলাম। প্রয়োজনেও কয়েকটা ক্লাস করে তারপর অফিসের পাশে একটা দোকানে গিয়ে বসলাম, কারণ আমার ডিউটি শুরু হতে এখনও 30 মিনিট বাকি। এক কাপ চা খেলাম, তারপর বসে বসে গেমস খেলছি। মনে হলো কেউ আমার পাশে বসলো, তাই পাশে তাকালাম। দেখি সুস্মিতা বসে আছে, ওকে খুব বিষণ্ণ দেখাচ্ছে, তাই বললাম, কি ব্যাপার, মন খারাপ মনে হচ্ছে? হুম, ঠিক ধরেছো, আজকে আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। এটা তো ভালো কথা, তোমাকে পছন্দ করেছে ছেলেপক্ষ? এখনো কিছু বলেনি, তবে মনে হয় ওরা রাজি হয়ে যাবে, কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। কেন, কি সমস্যা? আসলে আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। সুস্মিতার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, ও অন্য কাউকে ভালোবাসে, আর আমি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। না, বাড়ি গিয়ে এই বিয়ের ব্যাপারে এগোতে বারণ করব। কি হলো, চুপ আছো কেন, কিছু বলো। হুম, তোমার ভালোবাসার কথা বাড়িতে জানাও, দেখো তাহলে বিয়েটা ভেঙে যাবে। ভালোবাসার কথা বাড়িতে কি করে বলবো, ছেলেটা আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, শুধু আমিই তাকে ভালোবাসি। এ আবার কেমন ভালোবাসা, ছেলেটাকে তোমার ভালোবাসার কথা এখনো জানাওনি কেন? ভয় করে, আমি তো কালো, যদি আমাকে ফিরিয়ে দেয়। আরে না, তুমি কালো হলেও অনেক মায়াবী, তুমি ছেলেটাকে তোমার ভালোবাসার কথা বলে দাও, দেখবে ছেলেটা রাজি হয়ে যাবে। সত্যি বললে রাজি হবে? একদম। আচ্ছা বলবো, কিন্তু তুমি রাগ করবে না? আজব, আমি কেন রাগ করব? কারণ আমি যাকে ভালোবাসি সেই ছেলেটা তুমি। কি, তুমি কিভাবে ভাবলে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব? কোথায় তুমি আর কোথায় আমি, ভেবে দেখেছো একবার? বুঝলাম, সুস্মিতা জানে না আমার বাবা মা ওকে দেখতে গেছে, তাই একটু অভিনয় করব। দেখো, বকা দিবা না, তুমি বললে ভালোবাসার কথা জানিয়ে দিতে, তাই বলে দিলাম, এখন
তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কি না এটা তোমার ব্যাপার। দুঃখিত, তোমার ভালোবাসা আমি গ্রহণ করতে পারবো না। আচ্ছা, বলেই সুস্মিতা অফিসে ঢুকে গেল, আমিও ঢুকলাম। তারপর অফিস শেষে বাসাতে ফিরে আসলাম। ঘরে ঢুকে দেখি বাবা আর মা বসে টিভি দেখছে, তাই আমি ফ্রেশ হয়ে এসে তাদের কাছে বসলাম। তখন বাবা বলল, তানভীর, আমরা মেয়েটাকে দেখে এসেছি, মেয়েটা কালো হলেও তার ব্যবহার খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। আর তোমার মায়ের প্রতিদিন দুই জায়গায় রান্না করা যাওয়া আসা খুব কষ্ট হচ্ছে, তাই ভাবছি বিয়েটা দুই একদিনের ভেতর সম্পন্ন করব। এতে তোমার আপত্তি আছে? না, আপনার যা ভালো মনে হয় সেটাই করুন। আচ্ছা, তাহলে আমি বিয়ের কথাবার্তা সেরে ফেলি। আচ্ছা, মা খেতে দাও। হুম, টেবিলে গিয়ে বস, খাবার দিচ্ছি। আচ্ছা। অতঃপর খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। ভাবছি সুস্মিতাকে ফোন দিব, তবে কলিগ হিসেবে নয়, হবু বর হিসেবে। তাই একটা নতুন নাম্বার থেকে কল দিলাম। দ্বিতীয়বার ফোন রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে কথা বলবেন, অপরিচিত হলে ফোন রাখবেন। আমি আপনার অপরিচিত, তবে পরিচিত হওয়ার জন্য ফোন দিয়েছি। দুঃখিত, আপনার সাথে পরিচিত হওয়ার কোনো ইচ্ছে নাই আমার। নিজের হবু বরের সাথে পরিচিত হবেন না? ও, আপনি? হুম, কেমন আছেন? ভালো না, একটা ছেলে আজ আমাকে বকা দিছে। ও মা, কেন? আমি ছেলেটাকে ভালোবাসতাম, তাই আজ ওকে আমার ভালোবাসার কথা জানিয়েছিলাম, তাই আমাকে বকা দিয়ে ফিরিয়ে দিছে। ওহ, তা আপনি কি বিয়েতে রাজি? হুম, রাজি। তাহলে আপনার ভালোবাসা? দরকার নেই, অমন অহংকারী ছেলের ভালোবাসা। ওহ। এভাবে ফোনে অনেক কথা হলো। তার তিন দিন পর আমাদের বিয়েটা হয়ে গেল। সুস্মিতা এখনো জানে না আমার সাথে ওর বিয়ে হয়েছে। অতঃপর বাসর ঘরে ঢুকলাম, তারপর সুস্মিতার কাছে গিয়ে ওর ঘোমটাটা তুললাম, সাথে সাথে ও আমার কাছ থেকে পিছিয়ে গেল। এই, তুমি এখানে কেন? তো আমি ছাড়া অন্য কেউ থাকবে আমার বউয়ের সাথে? মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম। তার মানে তুমি প্রথম থেকেই জানতে আমাদের বিয়ের ব্যাপারে, আর আমার সাথে তুমি কথা বলতে? হুম, আমি বাবা মাকে দিয়ে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছিলে? তুমি তো আমাকে ভালোবাসো না। পাগলিটাকে খুব ভালোবাসি, তাই। আমিও খুব ভালোবাসি। পাগলিটা আমার বুকে মুখ লোকালো, আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।